নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ প্রকাশ করা হল এপ্রিল মাসের টাকা তারিখ কারণ বন্ধুরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেকটাই দেরি করে দিচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা অনেক মহিলা প্রকল্পের টাকাও পাচ্ছেন না এই রকম সমস্যা যাতে এপ্রিল মাসে আর না হয় তার জন্য এপ্রিল মাসে কিভাবে টাকা দেওয়া হবে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসে জেলা হিসাবে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সব মহিলাদের অ্যাকাউন্টে একসাথে এপ্রিল মাসে টাকা দেওয়া হবে না তো বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কবে থেকে শুরু করা হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ কোন জেলায় কবে টাকা দেওয়া হবে নোটিশ জারি রাজ্যের তো বন্ধুরা এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালের বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার তৃতীয়বার ক্ষমতা এসে সেই প্রতিশ্রুতি পূরণ করেন তিনি তার কথা মতোই বাংলাতে দু হাজার সালের সেপ্টেম্বর মাস থেকে চালু হয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বন্ধুরা এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত তপসিলি জাতি ও উপজাতি ঘরের মহিলারা পেয়ে থাকেন প্রতি মাসে এক হাজার টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পেয়ে থাকেন পাঁচশো টাকা করে অর্থাৎ বন্ধুরা রাজ্যের মহিলারা দু হাজার সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন অ্যাকাউন্টে সেই হিসাবে বন্ধুরা তারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১৯ মাসের টাকা হাতে পেয়েছেন এপ্রিল মাসে বন্ধুরা কুড়ি নম্বর কিস্তির টাকা পাওয়ার পালা তাই বন্ধুরা এই এপ্রিল মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা বর্তমানে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিতে প্রতি মাসে কোনো না কোনো কারণে দেরি করছে তবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত মাসের প্রথমেই দিয়ে থাকে রাজ্য সরকার সেই মতো বন্ধুরা এপ্রিল মাসের শুরুতে কুড়ি নম্বর কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা আজ থেকে শুরু করে আগামী তিন দিনের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে কিন্তু বন্ধুরা একদিনে এই টাকা সবার অ্যাকাউন্টে দেওয়া হবে না যেহেতু বন্ধুরা আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যুক্ত হয়েছে তাই বন্ধুরা ধাপে ধাপে বিভিন্ন জেলায় এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসের আজ থেকে শুরু করে আগামী তিন দিনের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এরই সাথে বন্ধুরা নবান্নের তরফে জানানো হয়েছে এপ্রিল মাসে সবাইকে একসাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া সম্ভব হবে না যেহেতু বন্ধুরা আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই ধাপে ধাপে বিভিন্ন জেলায় এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে জানানো হয়েছে এপ্রিল মাসে মোট তিনটি ধাপে সারা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের তেরোটি জেলায় প্রথম ও দ্বিতীয় এই দুটি ধাপে যারা টাকা পাবে না তাদের সবাইকে তৃতীয় ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে যে এগারোটি জেলার টাকা দেওয়া হবে সেই নিয়ে নবান্নের তরফে একটি জেলা জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে যে এগারোটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোচবিহার বীরভূম বাঁকুড়া হুগলি নদিয়া। এই এগারোটি জেলার মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসের সারা রাজ্যে তিনটি ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলার মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর বন্ধুরা এই দুটি ধাপে যারা অ্যাকাউন্টে টাকা পাবে না তাদেরকে তৃতীয় ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন